मैम जी आमा के बोलचें हैं तुम्हाँ के ही तो मल्टीकलर स्वप्न देखार दिन किंतु शेष माने सुनो लाकी डॉग जेवारी ते तुम्ही प्राय जावशा करो आई मीन वही आर्किड लजे तुम्ही आर कखनो पारक बिना ये व्यापारे आपने कौन अथॉरिटी सामियार सुंगे आमार ब्लडर कनेक्शन नहीं बोटी তবে আমরা একই আবাসিক এলাকার বাসিন্দা তার ভালোমন্দ দেখার বিষয় আমাদের উপর বর্তায় বই কি ঠিক আছে দাঁড়াও যাচ্ছ যাও তবে বুকের পাটাটা শক্ত করে এগোবে যেমন করে বলছেন যেন আর্কিড লজ নয় আমার জন্য বদ্ধভূমি ভেরি ভেরি সরি ফ্রেন্ড আগ্রহের ফোকাসটা ওবারের দিকে যতই জোরা লোক দেখাটা কিন্তু হবে না ফিদা হোসেন যাচ্ছে আরে বোম্বের নায়িকা মাধুরী দীক্ষিতের প্রেমিক আর্টিস্ট মকবুল ফিদা হোসেনের কথা বলছি ও ফিদা হোসেন সামিয়া মিন মাধুরী দীক্ষিত তুমি বাবার সঙ্গে কথা বলো वालेकुम अस्सलाम बोशो तुम्हें जो बायोडाटा दिए छिले ताते बाबार नाम छिलो सेजान महमूद जी एकात्तरेर वीर मुक्तियोद्धा एक ही संगे गाजी एवं शहीद ताहले एई नामगुलो आसछे कोत्थेके एते तीनटी नाम लेखा रयेछे গুপ্তচর রাজাকার মাজিদ মিয়া পাকিস্তানি ক্যাপ্টেন সাদেক মুক্তিযোদ্ধা সেজান মাহমুদ এর মধ্যে কে তোমার বাবা এসব কি বলছেন আমরা বলছি না বলছে তোমাদের গ্রামের মানুষ তুমি জানো আমি একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলাম পাকিস্তানিদের অত্যাচারের কথা কোনোদিন ভুলবো না সুতরাং Thank you.
बाबा एत सात सकाले विपद है तो मा तुम्हार संगे कि कथा बाड़ी चलो चलो घरे चल बाबा एक ग्लास शरबत कर दी तार आगे हमें जानते हैं कि प्रश्न एक दिन पर प्रश्न जानतम ना किन्तु जरा कन्यादान करबें तारा गाए खबरा खबर नीते जेने गेछेन तीन रकम कथा আমার জানা দরকার আমি কার সন্তান রাজা কারমাজিদ পাকিস্তানি ক্যাপ্টেন সাদেক মুক্তিযোদ্ধা সেজান মাহমুদ বলো বলো আমি কার সন্তান সবই তো জানিস নতুন করে কি বলার আছে तु कि विश्वास करमाण सह प्रमाण दीते तोर का छे? प्लीज प्लीज मा कथा भेबे प्रश्न तुम स्वाभाविक भाव नाओ और प्रश्न ठीक आमार नय एर संगे जड़ानो आमार एबं सामियार भविष्य তুমি তো জানো ওর সঙ্গে সম্পর্ক সেই কলেজ থেকে তার বাবা মা এখনো আমার কেউ নয় তারা তাদের মেয়েকে কোথায় দেবেন খোঁজ খবর নেবেন না গ্রামের যে বা যারাই হোক এই তথ্যগুলো সামিয়ার বাবাকে দিয়েছে
প্রশ্নটা উঠেছে বলে জবাব চাইছি। তার আগে আমি কিছুই মুখে দেব না। তাহলে তোকে যেতে হবে মসজিদের মৌলবি তোর নিশান চাচার কাছে, সেই তোর বাবার জীবন্ত ডায়েরি। নাও, আমায় কিছু বলবেন না চাচা। এটা গাজী একই সঙ্গে শহীদ সেজান মাহমুদের ডায়েরি, এতদিন আমার কাছে গচ্ছিত ছিল, এখন থেকে তোমার কাছেই থাকবে। এই ডায়েরির মধ্যে তুমি তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে যা সেজান মাহমুদের লেখা। দাঁড়াও, শুধু শেষের কয়েকটি পাতা আমার হাতের লেখা। সেজান মাহমুদ, শেখেরহাটি, যশোর। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু। যে কোনো মূল্যে স্বাধীনতার সূর্যকে আমরা ছিনিয়ে আনবই সেজান মাহমুদ। জানি না আমাদের ভবিষ্যৎ কি, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে, বাংলার মানুষ আর বাধা মানবে না সেজান মাহমুদ। থ্যাংক ইউ স্যার। তোমরা কি টুইন জজ ভাই?
না স্যার, আমরা বন্ধু। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, ও ঢাকা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে পড়ে। ওর বাড়ি বিক্রমপুর আর আমার বাড়ি যশোর। ও ঠিক আছে, যাও বিশ্রাম করো গিয়ে। স্যার একটা যুদ্ধ শেষ করে এলাম, এই মোহময় প্রকৃতির দিকে তাকিয়ে আমার মনের মধ্যে আরেকটা যুদ্ধ শুরু হয়েছে। কিসের যুদ্ধ? সুরাইয়ার কথা মনে পড়ছে। মিতা, তোকে তো সবই বলেছি, কত কঠিন পরিস্থিতি আমাকে মুক্তিযুদ্ধে আসতে বাধ্য করেছে। সুরাইয়া, 25শে মার্চের ক্র্যাকডাউনের পর জমের আঙুল ফসকে আমার গ্রামের বাড়ি রায়খালি চলে গিয়েছিলাম। হঠাৎ একদিন বাবার নির্দেশে আগস্টের মাঝামাঝি ঢাকায় আসতে হয়েছিল আমানুল্লাহ চাচার বাসায়। তোমার বাবার চিঠিতে জানতে পেরেছি আজ তোমার আসার কথা। আমরা সবাই ভয় ভয়ে আছি বাবা। এত ভয় করলে চলবে না চাচা, শত্রুর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ঘরে আমার সমস্ত মেয়ে, এবারে সর্বক্ষণ পাকিস্তানি আর্মি যাতায়াত করে। আল বদর রাজাকার আল শামস আমার ঘরের কাছে স্কুলটায় ক্যাম্প বসিয়েছে। আয়নের দল কখন আমার সুরাইকে তুলে নিয়ে, বাবা সুরাইকে তোমার হাতে দিয়ে আমি দায়মুক্ত হতে চাই। আমার বয়স হয়েছে, এ সময় আমার কাছে ওকে রাখতে ভয় পাচ্ছি। চাচা, না মানে আমি আজ রাতে বিয়ের মোটামুটি সব ব্যবস্থা ঠিক করে রেখেছি। যদি যদি তুমি রাজি থাকো তাহলে আমি সুরাইয়ার সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। সুরাইয়া, সুরাইয়া, তোমরা কথা বলো। তোমার বাবা আমাদের বিয়ের কথা বলছেন, কিছু বলার থাকলে আমায় বলতে পারো, বিকজ ইউ আর ম্যাচিওর্ড এনাফ, কলেজে পড়ো। আমাকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার আপত্তি নেই তো? মা বলেন কবুল। শহরের অবস্থা ভালো না, যখন তখন কারফিউ হতে পারে। কবুল বলেন মা। কবুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন, আমিন, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন ঢাকা শহরে তোমাদের থাকা ঠিক নয়, তোমার গ্রামে চলে যাও, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই কেয়া হো রাহা হ্যায়, শাদী শাদী হতে হয় স্যার, শাদী। বহুত খুব ঠিক হ্যায়, এভরিথিং ইজ অল রাইট। এই চলো, হ্যাঁ
সুরাইয়া ও লুৎফা আমার ছোট বোন। লুৎফা তোর ভাবি। ভাবি সালাম করো। থাক মা থাক, বাইচা থাকো মা, বাইচা থাকো। কত সাজ ছিল ধুমধাম করে ছেলে ঘরে তুলব। কি যে দিনকাল পড়লো। মাজিদের মা, বউ ঘরে তোলার ব্যবস্থা করো। মতির মা, ও মতির মা, জলদি আয়, ধান দুর্বা দিয়া বউ ঘরে তুলব, জলদি আয়। মাজিদ ভাই, তুমি বিয়ে করে ভালোই করেছো, আমি একজন বান্ধবী পেলাম। হ্যাঁ, গিয়ে একবার পরিচয় করে আসিস। আচ্ছা, শুধু পরিচয় নয়, মিষ্টিও খাবো। অবশ্যই। তা তোরা কেমন আছিস? ভালো তো? ভালো থাকি কি করে, পাকিস্তানি আর্মির ভয়ে সবার ঘুম হারাম। গ্রাম পাহাড়ের ব্যাপারে যে মিটিং আছে, সেখানে মাজিদ ভাই থাকলে আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, তোরা যা, আমরা আসছি। নায়নাবু কেমন আছো? ভালো। ঠিক আছে, সালাম আলাইকুম। সালাম। শোন মাজিদ, এদিকে দোস্ত শোন, একটা ভীষণ চিন্তার বিষয়। আমরা ঢাকা ছেড়ে এই গ্রামে আসলাম ঠিকই, কিন্তু পাক হানাদার বাহিনীর দোষর রাজাকাররা এখানে আগে থেকে তৈরি হয়ে আছে। এদের হাত থেকে মা বোনদের কি করে রক্ষা করবো? লুৎফা, এদিকে এসো। কি লুৎফা, কেমন আছে? উনি কেডা? কিরে, কথা কস না কে? ওই নতুন মেহমান কেডা? উনার তো কোনোদিন দেখি নাই। উনি আমার মাজেদ ভাইয়ের বউ, আমার ভাবি। মাজেদের বউ? তাহলে তো আমাকে আসি কুটুস। তুই ভেঙচি দিলি? সালাম আলাইকুম মুন্সি চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি খবর? সব ঠিকঠাক আছে? কোয়ে ঠিকঠাক হইলো? আল বদর, আল শামস, আল রাজাকার সহ 100 জনের ভর্তি করাই তুইব, ভাবনায় আছি। আপনারে ভাবতে হইব না চাচা, আমি একাই 100। চাচা জব্ব রাখেন, খবর আছে। কি মাজিদ সুন্দরী এখন বৌনিয়া গ্রামে আসছে? আসুক চাচা, আপনি আমার শখটাই বুঝলেন না। শুনি মিয়া, আমারও অনেক দিনের শখ, পাকিস্তান সরকারের কাছ থেকে একটা তকমা পাওয়া। ও তকমা? হ তকমা। এইবারই সেই পুরস্কারের সুযোগ আসছে, যদি তোমরা সাহায্য করো। আরে কি কন চাচা, জান দিয়া দুমু আপনার শখ আর পাকিস্তান রক্ষার জন্য। যাক, এখন খুশি হইলাম। রায় খালির খালে পানি ঢুকছে, লঞ্চ ঢুকতেও অসুবিধা হইব না। ঢাকায় খবর পাঠাইয়া দিছি, যে কোনো দিন যে কোনো সময় আইসা পৌঁছাইব পাকিস্তানি ক্যাপ্টেন সাদেক।
শোন, গ্রাম রক্ষা করছি আগে। चलिए चलिए
তোরা সবাই যুদ্ধে যাবি আর আমি যাব না 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 আমরা সবাই যুদ্ধে গেলে এই গ্রামকে দেখবে কে তুই আরবিতে মাস্টার্স করছিলি মসজিদের ইমামতি করে নিজেকে এবং এই গ্রামকে পাকিস্তানি খান সেনা আলবদর রাজাকারদের হাত থেকে রক্ষা করতে পারবি আমি মনে করি এটা হবে সরাসরি যুদ্ধে না কি হোক মুক্তিযুদ্ধ করার মতোই যুদ্ধ আসি দোস্ত মাকে আর সুরাইয়াকে দেখিস দোস্ত ভালো থাকিস ভালো থাকিস এখানে আমরা এসেছি যুদ্ধ করে বদলা নিতে কাঁদতে নয় মিতা বাবা নেই মা অন্ধ হয়ে গেছে ওই বাচ্চা মেয়েটাকে বর্বরের মতো ধর্ষণ করে হত্যা করছে ক্যাপ্টেন সাদেক কবরের বদলে লুৎফাকে ডোবার কালো ময়লা কাদাতে চাপা দিলাম সুসময় যদি কখনো আসে দাফন কাফন করব অন্ধ মাকে আর সুরাইয়াকে রেখে এলাম অন্তঃসত্ত্বা অবস্থা বল বল এসব ভুলি কি করে মিতা পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ করছে গোলা বারুদে আমরা লড়াই করছি বুকের আগুনে জয় আমাদের হবেই গণমানুষের জাগরণ বড় ভয়ঙ্কর বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে তোর মতো আমার মতো একই গল্প একই ছবি একই বেদনা ঢাকায় ২৫ ক্র্যাকডাউনের পর আমার মুক্তিযুদ্ধে যোগ দেবার অপরাধে আমার বড় ভাই সুলতানের স্ত্রী মানে আমার ভাবিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর্মি ক্যাম্পে ভাবিকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছে সুলতান ভাই ছোট ভাই মিজান আমাদের উত্তরবঙ্গের এক অ্যাকশনে মারা গেছে কাছাকাছি সময়ে নির্মমতম ধকল সামলাতে না পেরে হার্ট ফেল করেছে মা মিতা আমাদের হাতে বাঁধা দেশ মাকে মুক্ত করার মহান মন্ত্র নিশ্চিত একদিন না একদিন বাংলাদেশ স্বাধীন হবেই
চল ক্যাম্পে যাই, কাল আমাদের গুরুত্বপূর্ণ একটা অপারেশন আছে। দেশের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধে এসেছিলাম। ইন লোগো কা আঁখে খোল দো। বসো আরাম করে। আমার নাম রওশন শিকদার। লোকে বলে আকিকায় রাখা নাম আমার সার্থক। যেখানে অন্ধকার সেখানে আমি, আমি শুধুই আমি। আমি ভোগলামি রেখে কি বলবেন বলুন। বলবো বলেই তো আমার পাক বন্ধুরা আমায় মিডলম্যান হিসেবে ডেকে পাঠিয়েছে মধ্যস্থতা করার জন্যে। আসলে তো যুদ্ধ নয়, আভ্যন্তরীণ কলহ গন্ডগোল। চাল বল রেখে আসল কথা বলুন। বলবেন আর কি, বোঝাই তো যাচ্ছে। এ হচ্ছে হাতি দিয়ে হাতি ধরার কৌশল। আর ওকেও মনে করতে পেরেছি, ও একজন মার্কা মারা রাজাকার। শব্দটির অর্থ জানো? কোনো আগ্রহ নেই। তবুও শোনো, কোনো জ্ঞানী ফেলনা নয়। শব্দটির অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। রাজা আরবি, কার ফরাসি শব্দ। রাজার মানে ইচ্ছে, কার মানে কাজ। থুতু ছিটাবার আগে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তোমাদের কতল না করে জামাই আদর হচ্ছে, এর মূলে আমি। আমি আমি একজন বঙ্গপ্রেমী। বাবা বাবা বাবা, তাই বাঙালিদের তুলে দিচ্ছেন পাকিস্তানি দমননীতির বাহিনীর হাতে। আর কি হলে আরো বঙ্গপ্রেমী হওয়া যায় বলতে পারেন? তওবা তওবা তওবা, এগুলো শত্রুপক্ষের রটনা। রটনা না ঘটনা, একজন রাজাকার হিসেবে আপনি ভালো জানেন। তোমরা কি জানো যুদ্ধ আর প্রেমে সবকিছুই বৈধ? তাহলে স্বীকার করলেন আভ্যন্তরীণ গন্ডগোল নয়,
দেশে যা চলছে সেটা স্বাধীনতার যুদ্ধ। এই দিগদার খান স্যার, দিগদার নেই সিকদার, সিকদার দিগদার সিকদার এক ই বাত হ্যায়, ইন দোনো কো গোলি মার দেঙ্গে। মারেঙ্গে মারেঙ্গে স্যার, টাইমলি মারেঙ্গে। দেখো ছোকরারা, তোমরা এখন যুদ্ধ অপরাধী, শাস্তি মৃত্যুদণ্ড, সেটা খারিজ হয়ে যাবে যদি তোমরা আমাদের কথা শোনো। জানি জানি কি বলবে, তার চেয়ে যা পারো করো, আমরা তৈরি। দেখো মিয়ারাম, মেজাজ গরম না করে একবার ভেবে দেখো, এই অসম যুদ্ধ কি দেবে তোমাদের? আজরায়েল নিঃশ্বাস নিচ্ছে তোমাদের গর্দানের উপর, তোমরা মরলে ক্ষতি হবে কাদের? বাবা মা স্ত্রী সন্তানদের। এক পক্ষ যতই খোয়াব দেখুক, স্লোগান ছাড়ুক, যুদ্ধে জয়ী কখনোই হতে পারবে না, জয়ী আমরাই মানে পাকিস্তানিরাই হব। আমরা যারা এই খারাপ সময়টায় পাকিস্তানকে মদত দেব, তারাও আমাদেরকে পুরস্কৃত করবে সেইভাবে। বিনিময় তোমরা কি দেবে? বিপক্ষ ক্যাম্পের সব গোপন খবরা খবর, খবরা খবর। সময় অনেক নষ্ট হলো, তুমি পাকিস্তানিদের পা চাটা কুকুর, যা পারো ক্ষমতা দেখাও। যেদিন থেকে যুদ্ধে এসেছি সেদিন থেকে আজরাইল আমাদের বন্ধু, বুঝলে গাদ্দার দিগদার খান? প্রস্তাব এখনই গ্রহণ করতে হবে, এতটা বেশভূ নই, নাও না দুই একদিন ভাবার সময়, আমরা তোমাদের সময় দেব। দেব বলেছি তো, যা খুশি তাই করতে পারো, ভাবাভাবি কিছু নাই। সংখ্যায় আমরা কম হতে পারি, হাতিয়ারে দুর্বল, কিন্তু দেশ প্রেমে আকাশ ছোঁয়া। চল অটমিতা চল। যাবে তো অবশ্যই, তার আগে তোমাদের একটা দেখছো তো বন্ধুরা, কি চমৎকার সব সিন সিনারি, কেমন লাগছে? শিকদার খান তোমাকে ধন্যবাদ, এমন কিছু দেখালে জয়ী হবার বিশ্বাসকে আরো অটুট করে দিল। পগলবাজি থামাও ছোকরা, পাশের কামরাটা আরো সুন্দর দেখবে, চলো। আর দেখবো না। কি দেখছো? দৌড়টা আরো কত লম্বা দেখাতে পারো, কিছুই নতুন নয়, সব জেনে শুনেই বাংলার ছেলেমেয়েরা যুদ্ধে নেমেছে। রোকো 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 রোকো, হাজার হোক বয়সের যুবক, চোখের যে নাতা সেরে যাও। মারেঙ্গে মারেঙ্গে, টাইমলি মারেঙ্গে। নেহাত নিরস্ত্র, নইলে নির্ঘাত খুন করতাম তোকে। হ
না 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 আমি কিছু মনে করিনি আমি বঙ্গপ্রেমী আমি তোমাদের ভালো চাই যাও বিশ্রাম নাও গে পাশের ঘরে আরামায়েশের সব ব্যবস্থা রাখা আছে সুরাইয়ার গর্ভে আমার সন্তান ওর কি হবে অমন ভালো মেয়ে চার মাসও তার সঙ্গে গৃহবাস হলো না সুরাইয়া তুমি ঠিকই বলেছিলে এই দুনিয়ায় আর আমাদের দেখা হবে না চুপ শালা এটা তো রাজার সময় গালি দিয়ে কথা বলছিস ওটাই আমার স্বভাব মেজাজ ভালো নেই ইচ্ছে করছে ওই নরপশু রওশন সিকদারকে কান্নাকাটি বন্ধ করে দয়া করে চোখ বোঝ যত সব সেজানের ঘুমিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম আমি শুধু তোমার সাথে শেষ কথা বলতে চাই কথা তেমন কিছু না এই ঘর থেকে বেরিয়ে যাবার পরই তোমাকে প্রথম গুলি করার নির্দেশ দেয়া হয়ে গেছে এরপর তোমার বন্ধু সেজানকে এই সালা বাঙ্গাল কা বাচ্চা সাফ সাফ বাতা वरना गोली मार देंगे सर मारेंगे मारेंगे टाइमली मारेंगे आमी देखते सी तुम्हादेर गोपन तथ्य चाहि आमार प्रस्तावे राजी हो जाओ घरे तुम्हार पुआती बू अंध मा आछे मुक्ति एवं मृत्यु जेटा इच्छे ग्रहण करते पारो পাকিস্তানি আর্মিরা তোমাদের ছেড়ে দিল আশ্চর্য মৃত্যুর মুখ থেকে এরকম কেউ ফিরে আসতে পারে যাই হোক তোমরা সৌভাগ্যবান অনেক ধকল গেছে তোমাদের উপর দিয়ে দুটো দিন বিশ্রাম নাও ওকে স্যার যাও জানি পাকিস্তান হইয়া গেল ঢেল লেগে কইছিলাম কি পোলারে বাগে খাইল শেষ আজ থেকে বঙ্গাল মুলুকে মচুয়াগ রাজত্ব শেষ মিতা মিতা কি ব্যাপার তুই ঠিক মতো খাচ্ছিস না ঘুমাচ্ছিস না শরীর খারাপ নাকি সুরাইয়া না হয় বুঝলাম বিয়ের পর চার মাসও নববধূর সঙ্গে থাকতে পারিসনি কিন্তু আমাদের মাঝে এমন ছেলেও তো আছে যাকে বিয়ের রাতে বা বাসরের বিছানা থেকে চলে আসতে হয়েছে যুদ্ধের ময়দানে তা নয় তা নয় তবে কে কার জন্য জানি না জানতে চাস নে কতদিন লুকিয়ে রাখবি জানি না আমি আমার আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ
সব হারিয়ে ফেলেছি। কোথায় যাও মাজিদ? কেন না, দূরে গেলে বলে যেও। না দূরে যাব না, পুকুর ঘাটে। বাইরে গেলে বলে যেতে হবে, তার মানে আমরা ওয়াচের মধ্যে আছি। পরপর দুটো অপারেশন ব্যর্থ হয়ে গেল, আমরা আমাদের কয়েকজন সহযোদ্ধাকে হারালাম। কেন? আই এম শিওর তথ্য পাচার হচ্ছে। স্যার, প্ল্যান অনুযায়ী আমরা হামলা করার আগেই পাকিস্তানের অতর্কিত হামলা করে আমাদের নাস্তানাবুদ করে দিল। তার মানে আমাদের পজিশন এবং প্ল্যান প্রোগ্রামের কথা পাকিস্তানের আগে জেনে গিয়েছিল। কিন্তু কিভাবে? তুমি সেজান মাহমুদ, ওলি আজাদ এবং মাজিদ ছাড়া আর কেউ জানতো না আমাদের আজকের এই যুদ্ধের প্ল্যান প্রোগ্রাম। স্যার, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। আমি জানতে চাই, এত ক্ষতি, এত সর্বনাশ, রক্ত, মৃত্যু, এসবের ভিতর কার উচ্চাকাঙ্ক্ষীকে যারা কিলবিল করছে? প্রিয় মাতৃভূমির প্রতি তার যদি বিন্দুমাত্র মমত্ববোধ, ভালোবাসা, কর্তব্যবোধ থেকে থাকে, তাহলে সে আমাদের সামনে এসে দাঁড়াক, পরিচয় দিক, সে একজন পাকিস্তানি গুপ্তচর, রাজাকার, বেইমান। আমি চি চি মিতা, তুই একই করলি? কিসের লোভে, কার আশায়, দেশের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে, নিজের সঙ্গে এই বেইমানি করলি? মিতা, বুকে বড্ড যন্ত্রণা, এটা থেকে আমি মুক্তি চাই। ভাইদের বল, আমার মৃত্যুদণ্ডটা এই মুহূর্তে কার্যকরী করা হোক। আমি মাজিদ নই, অজিত। আমি তোকে যে পালানোর গল্পটা বলেছিলাম সেটা ছিল মিথ্যা। আমি প্রতারক, বিশ্বাসঘাতক। সুরাইয়া এবং তোর জন্য রহস্যের শর্তে রাজি হয়ে তোকে ওদের হাত থেকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, নইলে তোকে ওরা মেরে ফেলত। ওদের আশা দিয়েছিলাম আমার মতো তোকে ওই একই পথের পথিক করে নেব, কিন্তু ভুলেও তোকে সেই প্রস্তাব আমি দেই নাই। এ তুই কি করলি? না হয় চিরে চ্যাপটা হয়ে একসঙ্গে মরে যেতাম। তোর কাছে রাখ মিতা, রাখ। তোর কাছে রাখ মিতা, কবে আছি কবে নেই। পাকিস্তানিরা নয়, জয়ী আমরাই হব। যুদ্ধ যখনই শেষ হয় হোক, আমার অন্তিম অনুরোধ, আমার মৃত্যুর খবরটা সুরাইয়াকে দিস, তুই যদি বেঁচে থাকিস। সুরাইয়া আর আমার মাকে দেখিস। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমি
আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, পাপের শাস্তি পাচ্ছি। আপনারা শুনছেন বিবিসির বাংলা অনুষ্ঠান। আজ ঢাকা রেসকোর্স ময়দানে ভারতীয় পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত সেনাপতি জগজিৎ সিং আরোরার সামনে টেবিলে কাঁধের ব্যাজ খুলে আত্মসমর্পণের চুক্তিপত্রে সই দিয়েছেন পাকিস্তানের পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল এ কে নিয়াজি। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল আরেকটি নতুন দেশ বাংলাদেশ। মিতা, কবে আছি কবে নেই পাকিস্তানিরা নয়, জয়ী আমরাই হব। যুদ্ধ যখনই শেষ হয় হোক, আমার অন্তিম অনুরোধ, আমার মৃত্যুর খবরটা সুরাইয়াকে দিস। যদি বেঁচে থাকিস সুরাইয়া আর মাকে দেখিস।
পাকিস্তানি দস্যুরা যখন এই গ্রাম আক্রমণ করছিল তখন সেও নষ্ট হয়। সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হলো চুনি। হ্যাঁ, চুনির বক্তব্য শোনা যাক। হ্যাঁ কও। ও চুনি, কও তোমার কথা কও। আসসালামু আলাইকুম ক্যাপ্টেন সাদেক রে, আমি মাজিদের বোর ঘরের মধ্যে ঢুকাই দিছিলাম। আপনারা বলবেন অপরাধ, কিন্তু আমি বলবো জান বাঁচানো ফর্জ। হ্যাঁ জি হ্যাঁ, আমি ওই সময় ঠিক সেই কাজটি করেছি। সুতরাং আমাদের দুশ্মনের সন্তান গর্ভে ধারণ করার জন্যে মাজিদের কলঙ্কিনী বউয়ের শাস্তি হওয়া দরকার। এই শাস্তি হইল একশতবার দোররা। আপনারা বিশ্বাস করেন আমার পেটের সন্তান আমার স্বামীর? আমি বিয়ে হইনি। তাহলে সেই রাতে তোমার ঘরে কি ক্যাপ্টেন সাদেক আঙ্গুল চুষছিল? আমরা দুজন পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলাম, ঘরে আমার ননদ আটকা পড়েছিল, তাকে তাকে সাক্ষী কই? মুরব্বীরা মিয়া বিবিরা এই বিষয়ে সাক্ষী দিবা কেউ আছে? আছে মাদবর চাচা, সাক্ষী আছে, নিশ্চয় আছে। আমরা ঘরের পেছনে ডোবায় ডুবেছিলাম, দেখেছেন দেখেছেন আমার জেঠা শ্বশুর। কই মাজিদের জেঠা? আও গাও। ওই লাগা মাগি রে তোরা। আর এরকম বৈধ সন্তান আমি জানি, ওর স্বামী জানে, এই পেটের সন্তান আমার বৈধ সন্তান। আপনাদের বিশ্বাস করেন আমার পেটে মাজিদের সন্তান, মাজিদের সন্তান। যুদ্ধ যখনই শেষ হয় হোক আমার অন্তিম অনুরোধ, আমার মৃত্যুর খবরটা সুরাইয়াকে দিস, তুই যদি বেঁচে থাকিস। সুরাইয়া আর আমার মাকে দেখিস। আপনাদের বিশ্বাস করেন আমার পেটে মাজিদের সন্তান, মাজিদের সন্তান। আমি জানি, ওর স্বামী জানে, এই পেটের সন্তান আমার বৌদ্ধ সন্তান। মুখে বললে হবে না, প্রমাণ চাই প্রমাণ। আছে প্রমাণ? আছে প্রমাণ? আছে। আমাগো মাজিদ বাইচে আছে, ফির আসছে গাজী হইয়া। আমি আর যাও 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 কামে যাও। আমি যাই, আমি মাজিদ।
আমি মাজিদ সুরাইয়াকে বাঁচাতে হলে আমাকে মাজিদ হতে হবে আজ থেকে আমি মাজিদ আমি মাজিদ বন্ধু যেমন দেখছিস গ্রামের আর সকলে শোন মাজিদ তুই খুব ক্লান্ত বাড়িতে যা খালামা তোর জন্য অপেক্ষা করছে কাল সকালে কথা হবে ঠিক আছে গ্রামের মানুষ আমার সহজ সরল বউটা রে এইভাবে নাজেহাল করলো খোদার হাতে বোতা দাও আস্তে আস্তে করে রাও কই আমার মাজিদ কই আমার মাজিদ কই ওই তো তুমি আইছে মাজিদ বাবা বাবা মাজিদ কই তুই বাবা নিশ্চয়ই মাজিদের মা আমার মাজিদ কই আমার মাজিদ কই আমার আমার কত জন্মের পুণ্যের ফল আমি কখনো দামি মতির মা তুমি এ ঘরেই থাকো আমি যুদ্ধ ফেরত ক্লান্ত সৈনিক অনেকদিন ভালো ঘুমাইনি আমার বিশ্রাম দরকার আমি ও ঘরেই থাকবো ও ছোট মিয়া বউটারে একবারও দেখবা না কি হাল করছে হারামি কুত্তারা দেখেছি আমার অন্তরাত্মা দেখেছে Thank you.
যুদ্ধে যাওয়ার আগে আমি বলেছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে না। আমি ভুল বলেছিলাম, আমার তখন কি মাথা ঠিক ছিল? তুমি তুমি আমাকে মাফ করে দিও। দেখো দেখো ওরা আমি কেমন মেরেছে, দেখো না। ঠিক সময় তুমি এসে না পড়লে ওরা আমাকে মেরিয়ে ফেলত। কিন্তু কিন্তু মারবে কি করে? আমার আমার সতী ধর্মের তেজ আছে না? কি ভাবছো? ভাবছি তোমাকে ডাক্তার দেখানো জরুরি। তুমি তো জানোই মহাদেব কাকা যুদ্ধের শুরুতে ওপারে চলে গেছেন, কাউসার মামাকে ধরে নিয়ে গেছে আলবদরেরা, মাধব কবির আজকেও। ঢাকা থেকে ডাক্তার আনতে হবে, তুমি বিশ্রাম নাও। মাজিদ ভাই, আমরা সবাই মুক্তিযোদ্ধা। এখন আমরা সবাই মিলে আমাদের এই ভাঙাচোরা গ্রামটাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। ভালো, খুবই ভালো উদ্যোগ নিয়েছো তোমরা। ভাবি যান সেরে উঠলে আপনি আমাদের নেতৃত্ব দিবেন। ওকে দেখার লোক রয়েছে, আমি কাল থেকেই তোমাদের সঙ্গে কাজ করব। আসল কাজ তো যুদ্ধের পরেই। এক একটা যুদ্ধ আসে তো চারিদিক থেকে সর্বনাশা বাতাস নিয়ে। কিন্তু আমাকে তো আজই একবার ঢাকা যেতে হবে ডাক্তারের জন্য। না মাজিদ ভাই, ভাবিকে অবস্থায় ফেলে আপনার যাওয়াটা ঠিক হবে না। তার চেয়ে বরং ওমর যাক, আপনি বিশ্রাম নিন, আমরা পরেই আসব। হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়খালী গ্রামের প্রধান মৌলবী। কাল আপনার স্ত্রীকে গ্রাম্য প্রধানরা অন্যায়ভাবে শাস্তি দিয়ে ভুল করেছে, দৌড়া মারা ধর্মে নিষেধ, গুণা। আমি গ্রাম্য প্রধানদের ফতোয়া দিয়েছি, তারা আপনার স্ত্রীর চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবে। মাফ করবেন মৌলবী সাহেব, আমি আপনার এই ফতোয়া ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। ঠিক আছে বাবা, আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমরা তোমার সঙ্গে কিছু কথা ছিল, মানে কিছু কথা বলতে এসেছি। জানতাম আসবেন, আসুন চলুন। বসুন। গতকাল সব খোলাখুলি হওয়ার আগেই এই ছিটে ছান হয়ে কে কোথায় চলে গেল, তাই বলছিলাম কি বাবাজি। মানে কি মানে মানে করছো, আসল মতলবে আসো। ক্যাপ্টেন সাদেককে আমি, মানে তুমি প্রকৃত ঘটনা না বললেও আমরা বুঝি। তোমাদের এই বুঝটা যদি সত্যি হয় তারপর? এখন আম্মজলিসে বেয়াব্রু বউকে তোমার তালাক দিতে হবে। একই পাড়ার গেরস্থ আমরা, মঙ্গল অমঙ্গল একই গেরোতে বাঁধা। পাকিস্তানিদের খুবলে খাওয়া জুঠা পরিবার ঘরে রাখা চলবে না, কি বলেন আপনারা? আমার একটা ছোট বোন ছিল। আরে ওকে তো সেই রাতে মিলিটারিরা ধরে নিয়ে গিয়েছিল লঞ্চে কয়েকটা মেয়ের সাথে। দেখেছেন কেউ? কিয়ামতের সেই কাল রাত্রে কে কার খোঁজ নেবে? পরের দিন যে মেয়েদের পাওয়া যায়নি ধরে নিয়েছি। আমরা তাদের নামও মনে করতে চাই না, দোষ তো ছিল আমাদের। চলেন তো। আমরা কাপুরুষ ভাইয়েরা আমাদের বন্ধুর ইজ্জত বাঁচাতে পারিনি, কিন্তু তারা প্রাণ মন বিসর্জন দিয়ে
এগিয়ে দিয়ে গেছে স্বাধীনতাকে। আরে চন্দন, এই মান্যি গুণ্যি মানুষের মধ্যে তোর কথা বলা কি সাজে? চুপ কর, কেন চুপ করুক? ওই সুনি যদি এই বইটাকে সামিল হইতে পারে তাহলে আমরা পারুম না কেন? দেশ এখন স্বাধীন, মাতা বড়িয়া সাধারণের কোনো ফারাক নাই। তোরা তো সব সোনার বাংলা বানাবি। এই মিয়ারা, মূল কথা রাইখা, কি সব আলতু বকতাছ? মাজিদের বইনের কথা বলতেছিল, বললো আমরা শুনি। কথাটা প্রকাশ করতে চাইনি। অন্তত আমার দুঃখিনী মায়ের জন্য। আমি যেমন ফিরে এসেছি সেও একদিন ফিরে আসবে, এমনি আশা ছিল তার বুকে। কিন্তু লুৎফা আর কখনো ফিরে আসবে না। সেই রাতে নরপশু সাদেকের সব অত্যাচারের শিকার হতে হয়েছিল ওকে। আমরা ওর লাশ টোবার কাদায় পুঁতে রেখেছিলাম। প্রমাণ চাই, প্রমাণ, প্রমাণ, প্রমাণ। আসুন আমার সাথে। ঘরে বসে মজা করে স্বাধীন হলেন, টের পেলেন না যুদ্ধক্ষেত্রটা কেমন, যোদ্ধার জীবন কেমন? এই মেয়েরা চলো। আরে বান্দিজি বান্দি, মুখ সামাল দেরাও কর। বাঘের লেজে পাও দিলে পরিণামে হ্যার কামড় খাইতে হয়। চলেন চাচা, আব্বা মাজিদ চল, লুৎফার দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। চাচা, আমাগো সব সাদ আহ্লাদ পাকিস্তান ভাঙার মতো খান খান হয়ে যেতেছে। বড় আশা ছিল তগমা পাওয়ার, সেই আশা ছাই কইরা দিছে ওই মাজিদের দল, মুক্তি বাহিনীর দল। আতিজা খেয়াল করছো, মাজিদ কেমন বদলাইয়া গেছে, তার চলা বলা গলার স্বর আসিল বিলের মতো, যুদ্ধে জয় করা হয়ে গেছে বাঘ গাজী। আহারে, সেদিন যে কেন মাজিদের ঘরের পিছনের ডোবায় খুঁজা দেখলাম না, তাইলে তো মাজিদ আর ওর বউ সুরাইয়ারে খুঁজে পাইতাম। মাজিদের ক্যাপ্টেন সাদেকের হাতে তুলে দিয়ে ক্লিয়ার করে দিতাম, আর জুটা হইলেও সুন্দরী সুরাইয়ারে আমার হাতের কবজা রাখতে পারতাম। সাসা, চাঁদের মতো পয়লা নজরে ওরে আমার মনে ধরছিল, সুরাইয়ারে সুরাইয়া। ভাতিজা,
আমাগো হাত থেকে যেমন পাকিস্তান ফসকে গেছে সুরাইয়াও তোমার হাত থেকে তেমনি ফসকে গেছে এখন এই রাই খালির ক্ষমতাও যাইতাছে মাজিদ এখন এই গ্রামের একমাত্র জীবিত মুক্তিযোদ্ধা গ্রামের ব্যাপারতেই তার পিছে লাইন দিব তারে সর্দার মানব আমার সর্দারি এখন শেষ কিন্তু চাচা সুরাইয়ার আমার চাই পাকিস্তান গেছে যাক সুরাইয়া থাক মাজিদ আমার সুরমা দেওয়া চোখের নজরে পড়ছে আমি সার খার করে দেব সময় মতো ওষুধ আর ঠিক মতো বিশ্রাম নিলেই উনি সেরে উঠবেন দুঃখজনক হলেও সত্য যে নিষ্ঠুর প্রহারের কারণেই আপনার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে আপনার উপকারের কথা কোনোদিন ভুলব না আমি ডাক্তার এটা আমার কর্তব্য আসি জি সালাম আলাইকুম চন্দন যা তুমি যদি সময় মতো ডাক্তার না নিয়ে আসতে তাহলে কি যে হতো এটা আমাদের দায়িত্ব ওষুধগুলো নিয়ে আসি খুব কষ্ট হচ্ছে তোমার হচ্ছে না আমি তোমায় প্রথম ফল দিতে পারলাম না তবে আমি আমার মতো করে বিষয়টি বুঝে নিয়েছি প্রিয় কিছু পেতে হলে সৎকা দিতে হয় আল্লাহর রাহে আমি তাই দিয়েছি ফল দিয়ে ফিরে পেয়েছি গাছকে তুমি তুমি একটু কেমন যেন হয়ে গেছো মাজিদ দরজা খোলা ভেতরে নিশান ভাবি এখন কেমন আছেন নিশান তুই কথা বল আমি একবার লুৎফর কবরটা দেখে আসি কেন কোনো সমস্যা না তবে ওই শেয়াল টেল যদি আসে আসবে না আসবে না পশু হলো ওরা জানে ওই কবর রয়েছে রক্ত মাংসহীন এক হাড্ডিসার কঙ্কাল আসবে না তুই বস বস ভাবির কাছে বস নিশান ভাই একটা কথা জানার বড় ইচ্ছা ছিল তার চোখ মুখ স্পষ্ট ছিল কেমন দেখতে হয়েছিল তার কি কাফন দাফন হয়েছিল কেমন করে হবে আপনি তো জানেন ভাবি সরামতে যে শিশু মাটিতে পড়ে শব্দ করে না তার তো কবর হয় না পুঁতে রাখা হয় আপনারা কি নিষ্ঠুর নিশান ভাই ভাবি ভাবি মাজিদ আমি আসি সুরাইয়া আমি নিশানকে একটু এগিয়ে দিয়ে আসি নিশান ব্যাপার কিছু বলবি না মানে চল তোকে এগিয়ে দিয়ে আসি ও হ্যাঁ ভালো কথা যে কথা তোকে বলতে এসেছিলাম
বলাই হলো না। শোন, কাল সকালে সেবাকেন্দ্রে আসিস। কেন রে, কি সমস্যা? আমি মসজিদের ফান্ড থেকে কিছু টাকা খননীয় সেবা কেন্দ্রের জন্য দিতে চাইছি, কিন্তু মাতব্বরদের লাফালাফি করছে, বাহা দিচ্ছে। ওরা বলছে খোদার ঘরে টাকা নাকি ফালতু ফেলনা মানুষের জন্য খরচ করা যাবে না। আরে মানুষকে কখনো ফালতু হয়? মানুষ কখনো ফেলনা হয় বল? এরা যদি বা কোরআন হাদিস পড়ে অর্থ বোঝে না। কোরআন হাদিসের অর্থ জানতে হয়, বুঝতে হয়। চলি, কাল তাহলে দেখা হচ্ছে। চল, আমিও যাব। যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ে তুলতে হবে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যোগাযোগের অব্যবস্থা। আমরা পথ ঘাট সংস্কার করব, ভাঙা পুল কালভার্ট পুনর্নির্মাণ করব। যদি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও মানুষের জন্য নিবেদিত হতে পারি, তাহলেই সদ্য স্বাধীন এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব। ভাই ও বন্ধুরা, দেশকে স্বাধীন করার যুদ্ধ শেষ হলেও পর্দার আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। ভাই ও বন্ধুরা, খননীলয় নাম দিয়ে যে সেবা প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলব, সেখানে চিকিৎসা সেবা দেবার জন্য স্বেচ্ছায় রাজি হয়েছেন ডাক্তার রাকিব। ডাক্তার রাকিব, কিছু বলুন। দেখেন ভাই সব, আমি বক্তৃতা দিতে একদম পারি না। আমি শ্রীনগরে থাকি। খননীলয়ের জন্য আপনাদের সঙ্গে কাজ করতে পারলে আমার ভালো লাগবে। আমি আমার কথা শেষ করলাম। সালাম আলাইকুম। ভাই ও বন্ধুরা, এবার আপনাদের সামনে বলবে আমাদের নিশান। প্রিয় গ্রামবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মাঝি তার কথা সুন্দরভাবে আমাদের দেশের অবস্থার কথা, গ্রামের অবস্থার কথা সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলেছে। আমাদের সাহায্যে আমাদেরই এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে একটা সমবায় সমিতি গড়ে তুলব, প্রয়োজনে ঢাকা থেকে অর্থ সাহায্য নিয়ে আসব। অর্থ সাহায্য এনে গ্রামের এই দুস্থ চেহারা পাল্টে সমৃদ্ধশালী করে তুলব। সঠিক নেতৃত্ব ছাড়া কোনো কাজে সফলতা আসে না। আমাদের এই কাজে নেতৃত্ব দেবেন মুক্তিযোদ্ধা গাজী জনাব মাজিদ। এখানে 2000 টাকার একটা চেক আছে, টাকাটা মসজিদ ফান্ডের, যা আমি খননীলয় সেবা কেন্দ্রের জন্য দিতে চাইছি। আমি জানি এবং বিশ্বাস করি যারা মানুষকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আজও বাজারে কেরোসিন পাইনি। কেন? দোকান থেকে কেরোসিন চলে গেছে কালো বাজারে। ঢাকায় রেশনে দিচ্ছে, এখানেও হয়তো দেবে। বসো না, তোমায় একবার আশ মিটিয়ে দেখি। শুয়ে শুয়ে তোমায় কত দেখবো, আর একটু কাছে এসো। তুমি কি জানো তোমার শরীরে এখনো বারুদ বারুদ গন্ধ? হবে হয়তো, এখন তুমি শুয়ে পড়ো। দেখো, আমি সুস্থ হয়ে গেছি। দেখবে কাল থেকে হাঁটছি, তোমার সংসারের হাল ধরছি। তোমার বুঝি ঘুম পেয়েছে? তুমি শুয়ে পড়ো। নিশান, নিশান দাঁড়া।
কিরে তুই এত সাত সকালে কি ব্যাপার? ব্যাপার তেমন কিছু না, তোকে একটা কথা বলতে এলাম, চল। এই গ্রামে তুই আমার একমাত্র সমব্যথী বন্ধু। মানে যুদ্ধের মধ্যে সেই রাতে সুরাইয়াকে বিয়ে করার সময় কি যে বিয়ে হলো বুঝতেই পারিনি। নিশান, তুই তো অনেকের বিয়ে পড়াস, আমার আর সুরাইয়ার আরেকবার কলমা পড়া না, বিয়ের স্বাদ বুঝি। বন্ধু হিসেবে তুই শুধু বিয়ের কথা জানবি, নইলে গ্রামবাসী খেপিয়ে মারবে। বুঝলাম, কিন্তু সুরাইয়া কি মনে করবে? ও কি রাজি হবে? সুরাইয়াকে আমি রাজি করাবো। শোন, রাতে কিন্তু আমাদের সাথে একটু পোলার কোরমা খাবি, চলি। ধ্যাত, কি যে বলো না, দুবার বিয়ে হয় নাকি? কেন হবে না? শোনো, ঢাকায় যখন আমাদের বিয়ে হয়েছিল তখন চারিদিকে ছিল যুদ্ধ, হানাদার বাহিনীর অত্যাচার, সবাই ভয় অস্থির। কোন রকমে কবুল বলেছিলাম, কিভাবে কেমন করে বলেছিলাম মনেই নেই। শুধু মনে আছে তুমি কাঁপছিলে। হ্যাঁ সত্যি, তুমি ঠিকই বলেছো, চারিদিকে গোলা বারুদের গন্ধ, কোন রকমে ভয়ে কাঁপতে কাঁপতে কবুল বলেছি। সেজন্যই বলছি আমাদের আবার বিয়ের কলেমা পড়া দরকার, নতুন জীবন পেয়েছি তাই নতুন করে বিয়েটা হোক। তাহলে হোক, কিন্তু সাহেব বিয়েটা কে পড়াবে? বিয়ে কে পড়াবে? মৌলবী নিশান আলী, বস। শোনো, এই বিয়ের কথা আমি, তুমি এবং মৌলবী নিশান ছাড়া আর অন্য কেউ জানবে না। দিন আপনাদের হাত দুটো আমাকে দিন, দিন হাত দুটো। দিন দিন, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রায়খারি নিবাসী, পিতা মরহুম সাজিদ আলীর পুত্র। আমি সেজান মাহমুদ, পিতা আজহার মাহমুদ। মাজিদ আলীর সাথে শ্রীনগর নিবাসী, পিতা মোহাম্মদ আমানুল্লাহর কন্যা সুরাইয়া বেগমের সাথে 5001 টাকা দেন মোহরনায় এই বিবাহ ধার্য করা হইল। বলুন, কবুল 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 কবুল, প্রাণ ভরে 100 বার কবুল বলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত তুলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আমি তোকে ঠিকই চিনিছি সেজান, তুই সত্যিকার অর্থে একজন মহান মুক্তিযোদ্ধা। হ্যাঁ, একটি বৃহত্তর কারণে মিথ্যের আশ্রয় নিয়ে আমি তোদের এই বিয়েটা পড়িয়েছি, কেন জানিস? কারণটা হলো একটি মেয়ের সম্ভ্রম বাঁচানোর জন্য, একজন অন্ধ মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দেবার জন্য, সমাজের কিছু ঘৃণ্য কিছু ক্রী মানুষের আক্রোশ থেকে একটি পরিবারকে রক্ষা করার জন্য। প্রথম দিন প্রথম কথায় তুই যখন আমাকে বন্ধু বলে ডাকলি, তখন আমি ধরে নিয়েছিলাম তুই মাজিদ না, কারণ মাজিদ আমাকে ডাকতো দোস্ত বলে।
প্রথম যেদিন তুই এ বাড়িতে পা রাখলি মাজিদের পোষা বিড়ালটা তোর কাছেও ঘেসল না, তুইও তাকে কাছে ডাকলি না, আর কুকুরটা তোকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। সন্দেহের সেই শুরু। আমিও আন্দাজ করতাম মুখ ফুটে তুই আমায় মুক্তি দিলি, কিন্তু এ ধরনের জীবন আমি চাইনি বন্ধু। সুরেহের ভালোবাসা তোকে জয় করেছে, কিন্তু মাজিদকে দেয়া কথা রাখতে গিয়ে আমি কোন মায়ের বাঁধনে ধরা দিলাম? যেমন আছিস তেমন থাকলে ক্ষতি কি? সময়ে সব সূত্রে নিবি। দাড়ি কামাও না কেন? কেন? তোমাকে কেমন যেন অন্যরকম লাগে। সময় কোথায়? রাতটুকু ছাড়া হাতে তোমাকে দেবার মতো অবসরও নেই, অথচ আমার ইচ্ছে করে আরো বেশি সময় একসঙ্গে কাটাতে। বসেন মা, বসা। এর একটা ব্যবস্থা বিহিত করতে এই যে মিয়া, ফজরেই দেশের কামে বাইর হইছ। কি করব, আপনারা চোখ বুঝে থাকলে বেরোতে হয়। তা তোমার জান্নাতবাসী পিতার খোয়াব ছিল তোমার এমএ পাস করানোর, পড়া তো শেষ হয় নাই, গ্রামে আর কদিন। তুমি সম্পর্কে আমার নাতি তামিয়া ভাই, লেখাপড়া রাইখা, সুন্দর বউয়ের অঞ্চল ধইরা কতদিন এই গাঁও গ্রামে পড়া থাকবা? যতদিন খুশি ততদিন। মাতার উপর বাপ নাই, মুরব্বী তো আমরা, চক্ষু বুঝা তো থাকতে পারি না, তাই তো কোয়া। সম্পর্কে বললেন নাতি, আপনার নাতি কিন্তু সাবালক। হে তো কাজে কর্মে টের পাইতাছি, লহে মাতাব্বর পাও চালাই, এগুলোকে কথা কইয়া আরাম নাই। ফজরের নামাজের পর যে ভালা ভালা আল্লাহ রাহের কথা শুনলাম, সেগুলো উলট পালট হয়ে যাইব। সবার মতো এই ফুলারা না পড়ে নামাজ
এক কিসিমের নাস্তিক। সারা জীবন আপনি নামাজ রোজার ধার ধারেননি, এখন কালো টাকার মুখ দেখে নিয়মিত মসজিদে যাচ্ছেন, ভালো। আল্লাহর রহম পাইছি, বেইমানি করি কেমনে? আসল নামাজের পরও শুকরানা নামাজ আদায় করি, তার খবর রাখো। এই আসো তো, চলো। আমরা পদ্মার উপর থেকে আইছি, নিজের গ্রামে ঠাই হয় নাই, আমাকে দূর দূর করে তাড়ায় দিল, কারণ খান সেনারা আমাকে ইজ্জত নষ্ট করছে। আপনারা আমাকে ধর্মের বাপ, ধর্মের ভাই, আমাকে ঘৃণা করেন না। শুনলাম আপনারা নাকি দুর্দে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করেন, আমি তাই আইলাম। আমি উত্তরের মেয়ে, হাত বদল হয়ে এইদিকে ফ্রন্টে চলে এসেছিলাম, থাকতে হতো একজন পাকিস্তানি কমান্ডারের সাথে। একদিন আমি তার অস্ত্র নিয়ে তাকেই খুন করলাম, শুধু বিপদে পড়েছি এই পেটের শত্রু নিয়ে। আমি এই কষ্ট থেকে রেহাই পেয়ে আবার নতুন ভাবে জীবন শুরু করতে চাই। কাঁদবেন না, আপনারা আমাদের গর্ব, দেখি কি করতে পারি। আরে কি করতে পারি মানে, কিছুটা করতেই হবে। আপনারা শুধু আমাদের না, গোটা দেশের গর্ব। ডাক্তার সাহেব, কি করা যায় ওনাদেরকে নিয়ে বলুন তো। বীরাঙ্গনারা এখানে আছে, খবরটা জানাজানি হলে মাতব্বরের চুনির দলরা অশান্তি শুরু করে দেবে। যেভাবে ওরা আমাদের পিছু লেগেছে, এ সুযোগ ওরা কিছুতেই ছেড়ে দেবে না। এক কাজ করা যেতে পারে, ঢাকা ইউনিসেফে আসমা নামে আমার এক সহপাঠী আছে, আমি একটা চিঠি লিখে দিলে এইসব বীরঙ্গনা বোনদের সে যথাসাধ্য সাহায্য করবে। তাহলে আপাতত ওনারা এই খননিলয়ে থাকুক, রাত হবার আগে শেষ লঞ্চে ওনাদেরকে ঢাকা পাঠিয়ে দেব, তুই কি বলিস? ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। এই যে মাজিদ, তোমারই খুঁজতেছিলাম, তুমি নাকি শ্রীনগর গেছিলা, এখন ফিরলা। গ্রামে তো এইদিকে সিসি পইরা গেছে, তোমরা নাকি কাল তিন চারজন মাইয়া লোক ঢাকায় পাচার করছো। না, মিথ্যে কথা, আমরা কজন বীরাঙ্গনাকে পুনর্বাসনের জন্য ঢাকা পাঠিয়েছি। গ্রামে রাখলে তাদেরকে শান্তিতে থাকতে দিতেন আপনারা? তারা শান্তিতে থাকতো কি থাকতো না অখন কইতে পারি না, তবে তোমাগো শান্তি হারাম করে ছাড়ম, বিচার বসামো তোমাগো বিরুদ্ধে। যা পারিস কর গিয়া, টাইম উইল সে। ওকে তুমি এখনো জেগে আছো? রোজ বলি খেয়ে ঘুমিয়ে পড়বে, কদিন থেকে তোমার শরীরটা খারাপ যাচ্ছে। কি শরীর খারাপ বলো তো? তা তো জানি না, দেখছি খেতে পারো না, সারাক্ষণ বমি বমি ভাব, এমন করে ঝিমাও, সন্দেহ হতে পারে নেশার ট্যাবলেট কিছু ধরেছো কিনা। কাল একবার ডাক্তার সাহেবকে আসতে বলবো। ইয়া আল্লাহ, কেলেঙ্কারে আর বাড়িও না, যত চৌকুশ বেটা ছেলেই হোক, ঘরের ভিতরে তারা শিশু পুরুষ। এই এই, পৌরুষত্ব নিয়ে খোঁচা দিলে ভালো হবে না কিন্তু। তাহলে আমার মন্দ থাকার খবরটা দেই, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা হতে যাচ্ছি। আমার তো এমনিতেই মাথা ঘুরে, বুঝেছি তুমি আমাকে একটু ভালোবাসো না। হুম 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 হ
ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে ভালোবাসি রাত্রির গভীরে তোমার ভালোবাসা জাগিয়ে দিয়েছে আমার মনের কবিরে ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে ভালোবাসি রাত্রির গভীরে তোমার ভালোবাসা জাগিয়ে দিয়েছে আমার মনে কবিরে ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে আচ্ছা পেড়ে শাড়ির আঁচল ভালোবাসি কাজল ধোয়া চোখের জল ভালোবাসি আচ্ছা পেড়ে শাড়ির আঁচল ভালোবাসি উপর বাঁকা পায়ের মল ভালোবাসি মিষ্টি কথার মিথ্যে ছাল ভালোবাসি বারো মাস আমি ভালোবাসা দিয়ে আঁকি তোমার ছবি রে ভালোবাসি 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 সকালে ভালোবাসি বিকেলে স্বর্ণলতার কানের দুল ভালোবাসি মেঘলা কালো কোপার চুল ভালোবাসি স্বর্ণলতার কানের দুল ভালোবাসি ফুটে ফোটা গোলাপ ফুল ভালোবাসি ছোট ছোট মধুর ভুল ভালোবাসি এত ভালোবাসা কোথায় ছিল যে এখন আমি ভাবি রে ভালোবাসি 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 সকালে ভালোবাসি বিকেলে ভালোবাসি রাত্রির গভীরে তোমার ভালোবাসা জাগিয়ে দিয়েছে আমার মনের কবিরে ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে
কি সব কথা বলো না মাঝে মাঝে, চিনতেই পারি না তোমাকে। আর যখন গান করো ভাবি এত চমৎকার গলা কবে ছিল তোমার? ইয়ে মানে যুদ্ধের সময় সব ওলট পলট হয়ে গেছে। ওই যে কথা আছে না, কচু কাটতে কাটতে ডাকাত, তেমনি গান গাইতে গাইতে গায়ক। মানে মানে স্বাধীন বাংলা বেতার যখন বন্ধ হয়ে যেত না, তখন নিজেদের বুকের বারুদে আরো আগুন সৃষ্টির জন্য আমরা গান গাইতাম, অথবা আনন্দ দুঃখ কন্ট্রোল করার জন্য। ঘরে চলো, মতির মা এসে দেখলে আবার শ্লোক আওতে থাকবে। চলো। তোরা যা, মাজিদের সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর চিঠি। যশোরের। যশোরের। কিরে, কি খবর? ভাইয়া ওপার থেকে ফিরে এসেছেন, ভাবিকে উদ্ধার করেছেন ক্যান্টনমেন্ট থেকে। কিন্তু ভাবি সুস্থ নেই, একবার যশোর যাওয়া খুব দরকার। আস্তে আস্তে, এ পোড়া দেশ গ্রামে শয়তানের কোনো অভাব নাই, সাবধান। আরে স্বাধীন দেশে এত ভয় কিসের? ওসব আমি গ্রাহ্য করি না। ক্ষেত্র বিশেষে গ্রাহ্য করতে হয়। তুই ধনীর দুলাল, বয়স বেড়েছে, দুনিয়া দেখা হয়নি। আমি গ্রামগঞ্জে বড় হয়েছি, সেই সব অভিজ্ঞতা থেকে বলছি, সবখানে গোয়ার তুমি চলে না। ও কি এক কথা বললাম এক লাইনে, তুই বক্তৃতা জুড়ে দিলি এক পাতার। আমার যে দশটা কান রে, আজান দেই, নামাজ পড়াই, বিয়ে পড়াই, লাশও কবরে নামাই, দশ কানে দশ রকম কথা শুনি, শুনে শুনে আমার ধারণা জন্মাচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা গোপন ষড়যন্ত্র চলছে। কি বলিস? শুধু বলি না, বাতাসে আগাম ঘ্রাণ পাই। ডায়েটা দে। আমি মোহাম্মদ রসুল, সাংবাদিক। মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করার জন্য ঢাকা থেকে আপনাদের বিক্রমপুরে এসেছি। জনাব, ও মাজিদ আমাদের এই গ্রামের গর্ব, বীর মুক্তিযোদ্ধা, গাজী। ওর নেতৃত্বে গড়ে উঠেছে এই খননিলয় সেবা কেন্দ্র। হয়েছে নিশান, আপনারা হচ্ছেন জাতির অহংকার। আমার এই অল্প বয়সে আমি পৃথিবীর নানা দেশে ঘুরেছি, সেখানে দেখেছি দেশের স্বাধীনতার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তাদের নাম আগামী প্রজন্মের কাছে গৌরবময় করে রাখার জন্য একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে তাতে লিখে রেখেছে। খুব ভালো পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের গ্রাম থেকে যারা মুক্তিযুদ্ধে গেছে, জীবন দিয়েছে, তাদের নাম স্মৃতিস্তম্ভ তৈরি করে লিখে রাখবো। ভালো। আরে আমার কেন যুদ্ধ মরণ হলো না? জীবনে ভুবনে অমর হয়ে থাকতাম। প্লিজ গিভ মি স্লাইড সাইড। থ্যাংক ইউ। তুমি কে ভাই? জি আমি ওদেরই মতো একজন, মানে মুক্তি যোদ্ধা। যখনই মুক্তি যোদ্ধাদের কথা লিখবেন, আমার নামটা জুড়ে দেবেন, দয়া করে লিখবেন, আমি চুনি মুক্তিযুদ্ধে যাবার পর। বস চন্দন, ওসব পরে দেখব। আপনার কোনো ঠিকানা যদি থাকে আমাকে দেবেন, আমি ঢাকা যাব তো। আচ্ছা দিচ্ছি, আমি আপনার সঙ্গে দেখা করব, পরে কথা হবে। অবশ্যই অবশ্যই। জনাব, আপনাকে একটা অনুরোধ, আপনার লেখা এবং ছবিতে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা যেন উঠে আসে। অবশ্যই, এটা আমার কর্তব্য। নিশান ঠিকই বলেছে। রসুল ভাই, দুপুরের খাবারটা আমার বাড়িতে খাবেন, না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রেডি? ধন্যবাদ। তোমরা লেন্সের বাইরে যেমন সুন্দর, ভেতরেও তেমনি। আমি ঢাকা গিয়ে তোমাদের ছবিগুলো এনলার্জ করে পাঠিয়ে দেবো, কেমন? আসি ভাই, আসি বোন।
মজা, পেটে সন্তান নিয়ে বিয়ের ছবি তোলা। কেউ বুঝবে না স্বামী জীবিত অথচ জীবন ছিল বিধবার। তুমি যখন যুদ্ধে ছিলে সে যে কি ধরনের কষ্ট ছিল। আমার বুকের ভেতর টানা ছাপটায় এক কষ্টের পাখি, কবে সুরাইয়ার কাছে স্পষ্ট হয়ে পুরোপুরি মুক্তির নিঃশ্বাস নিতে পারব। ওকে বলতে পারব আমি মাজিদ নই, আমি সেজান। কবে আসবে সেই সময়? ভাইজান, ভাইজান, নয়না কাল রাতে ফিরে এসেছে। আসবেই তো, এটা ওর আপন বাড়ি। তুই যতটা সহজভাবে দেখছিস ব্যাপারটা তত সহজ নয় সেজান। যার ঠিকানা একবার বদল হয়েছে তার জন্য অপেক্ষা করছে এক অসুস্থ সামাজিক লড়াই। গ্রামের মাইয়া যখন তখন দুর্রা রাজার থেকে রেহাই পাইব, কিন্তু পিসার অরুণ লাগব। আমাদের দাবি যাকে নিয়ে এত কিছু তাকে কথা বলতে দেয়া হোক। হাকিমের এজলাসে ফাঁসির আসামি যে অধিকার পায় পরেও তা দেওয়া যায়। ফাঁসির আসামির সাথে তুলনা করলেন হুজুর? আমি তো মরেই গেছি বিভৎস গর্ব সেই রাতে যে রাতে পাকিস্তানিরা আমাকে তুলে নিয়ে গেছিল। আমাকে আবার নতুন করে কি মারবেন? তয় তোরে আরেকবার বেআবরু করব আমরাও। এই ওয়াস্তাগফিরুল্লাহ, ওমেরা মুরব্বিগ মধ্যে চ্যাংরা রাজাবাদ হলে কেন? আই চুপ থাক, চুপ থাক। জি মাফ করে দিন, বেতমিজ হয়ে গেছে। তোমার যা কর কমা। মরণের কথা দিয়েই তাহলে আবার শুরু করি হুজুর। দুশমনদের ব্যারাকে থাকাকালীন অবস্থায় আমরা দল বেঁধে মরতে গেছিলাম, ফল হয়েছে উল্টো। ওরা আমাদের শরীরে একটি সুতাও রাখতে দেয়নি, কারণ শাড়ি ওন্না গলায় পেঁচে কয়েকজন আত্মহত্যা করেছিল। শেষের দিকে আমরা এত দুর্বল হয়ে পড়েছিলাম ওরা আমাদের নিক্ষেপ করেছিল ডাস্টবিনে। মেয়েটির তো আসলে অপরাধ নেই, বিকল্প ব্যবস্থা কি একটু হয় না? আছে, আমরা তো আর গরু ছাগল না, মানুষ। তয় আছে একটা পথ। কিরকম? কেউ যদি তারে সরামতে ঘরে তোলে। মাতা পরে আমাকে জব্বর দিল দরিয়া। ওই মিয়ারা পুতেরা আসো নাকি এমন কেউ? আইটা মায়া লোক সাইটটা খাওয়ানোর পুরুষ আওগাও। কেউ নাই, আসো নাকি কেউ? মর্দে মুজাহিদ আসো। আছি, আমি আছি। অমর, 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 সোনা ভাই আমার, আমাদের জন্য আর পাবার আসনি। মা তো বড় চোখ রয়েছে তোর দিকে। আমার বয়েই গেছে নালায়েক বাপের মেয়ে বিয়ে করতে। না, তা হয় না, তা হয় না অমর। কেন হয় না নিশান? ও আমার ভাই বান্ধব সব, ওকে বিপদে ফেলতে পারবো না। তরুণরাই তো বিপদ আপদ মোকাবেলা করবে, মিয়া সাহেবরা আমি রাজি। ও মিয়া হুশ আছে তো? জাল লাগি ফালাফালি করতাছো, হ্যাঁ কিন্তু তোমার সে বয়সে বড়। বাধাটা কিসের? ওই যে কইলাম বয়সের, ওটা কোনো বাধাই নয়। মৌলবী চাচা আপনি ভুলে যাচ্ছেন কেন? আমাদের শরীয়তেও এ ব্যাপারে কোনো বাধা নেই। এরপর আর কথা থাকে না, বৈঠক সাঙ্গ করো মিয়া। বসেন মৌলবী সাহেব, আর তোমরা বসো, বসো। আমরা পাকা মাথার মানুষ, কাঁচা কাম করি না। ঠিক আছে, উমর কথায় না কাজে দেখা। কি দেখতে চান বলেন? এক্ষুনি মাইয়াডারে সাদির পাটিতে বসাইয়া সরামতে কলেমা পড়িয়া বিবির স্বীকৃতি দিতে হইব। হ্যাঁ দেবো, আপনারা ব্যবস্থা করেন। তোমার পিতা মাতা? তাদের সামাল দেওয়ার দায়িত্ব আমার, আপনাদের নয়। শুকুর আলহামদুলিল্লাহ। কই নিশান, বিয়ার ব্যবস্থা করো, দুলহা দুলহিনদের তৈয়ার করে নিয়ে আসো, ভালোই ভালোই সব মিটা যায়।
মাইজান মাজিদ আর নিশানের লগে কোনো জায়গায় আমরা সুবিধা করতে পারতাছি না। এইভাবে ঠুটা জগন্নাথ হয়ে বাইজে থাকাচ্ছে, মুইরা যাওয়া অনেক ভালো। এই না পথে আইস, কাম শুরু করে দাও। কাম তোমার মালামার অস্ত্র শস্ত্র যা লাগে। কি লাগবো কি লাগবো না তা জানি না, ফাইনাল কথা হইল মাজিদ রে জিন্দা বা মুর্দা এই গ্রামে রাখা যাইব না। শুনছো, তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে? ক্ষমতায় কুলালে? তোমার অনেক ক্ষমতা, তাছাড়া জানো তো পোয়াতি মেয়েদের মনের ইচ্ছা পূরণ করতে হয়। কে জানে বাঁচবো কি মরবো তখন আক্ষেপের শেষ থাকবে না। তা ইচ্ছাটা পেশ করুন। একবার ঢাকা যাবে বাসাবর দিকে আমাদের বাড়ির খবরটা জেনে আসতে? অনেক দিন হয়ে গেল বাবা মা সুমাইয়ার কোনো খোঁজ পাচ্ছি না। আমি কিন্তু ঠিকানাটাই ভুলে গেছি, মানে যুদ্ধের পর ওদিকে সব রাস্তাঘাট বদলে গেছে না? কি করে যেতে হবে বললেই আমি নকশা করে নেব, জানো বাড়ির নকশাও ভালো পারি। পারলেও বারে আমরা কি গ্রামেই থাকবো চিরকাল? ফাইনাল ইয়ারের পরীক্ষা আবার দিতে হবে না? তার আগে তোমার একটা ছোট বাড়ি হবে ঢাকাতে, সেই ডিজাইন আমি করে দেব। তুমি ডিজাইন করবে? না মানে যুদ্ধের সময় রেকি করার পর আমাদের নকশা করতে হতো না? ও তা হবে হয়তো, জানো মা তো এমন ধারণা দিয়েছেন তুমি চাকরি পেলে কর্মস্থানেই থাকবে, সপ্তাহ সপ্তাহ বাড়ি আসবে। আগের দিনের মানুষ তো তার চিন্তা দৌড়ো তেমনি, মাকে বলো তুমিও থাকবে না আর মাও থাকবে না, শুনলে মা খুশি হবে। তোমাকে তো পাঠাচ্ছি, মন ঠিক সায় দিচ্ছে না। আসলে তোমাকে চোখের আড়াল করতে আমার কেমন গা ছমছম করে। নিশান নিশান এই নিশান, কি রে কি ব্যাপার, তুই এত ব্যাক কেন, কোথায় যাচ্ছিস? ঢাকায় যাচ্ছি সুরাইয়াদের বাড়ির খবর নেওয়ার জন্য। যশোরও যাওয়ার ইচ্ছা, ভাইয়া ভাবিকেও দেখে আসি। খেয়াল রাখিস। বেশ তো, বাড়ি থেকে কয়েকটা দিন ঘুরে আয়, আর শোন ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসিস। হ্যাঁ দাঁড়াতে চাস? মাতবর চুনিরা চাইছে না এখানে থাকি, তুইও? ওদের চাওয়া আর আমার চাওয়া এক হলো? কখনো এক হতে পারে না, ওদের চাওয়া কি আসে যায়? ওদের দল আছে, দল কি আমাদের নেই? আমরা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সঙ্গে রাজাকারে কখনো তুলনা করবি না। চল তোকে লঞ্চ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, চল চল। রসুল ভাই, রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চলছে বিতর্ক, সেখানে আমি রাজনৈতিক বলয়ের বাইরে থেকে প্রকৃত ঘটনা লেখার চেষ্টা করেছি। ভালো, খুব ভালো, আমি পড়ে দেখি, ধরো আগামী সপ্তাহে পত্রিকা ছেড়ে দেবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না না ওসবের দরকার নেই। দেখি 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 পা দেখি পা দেখি, সালাম করে দেন সালাম করে দেন। এই যে মিষ্টি, রসুল ভাই আমার নামে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আপনি কোথায় মানে কোন সেক্টরে যুদ্ধ করেছেন? জি মানে মানে সেক্টর সে তো অনেক কথা, সবচেয়ে মারাত্মক অপারেশনটা হলো মানে 17ই ডিসেম্বর আমাদের রায়খালী পঞ্চবটি গ্রামের জঙ্গলে 8 জনের পাকিস্তানি খান সেনার দলকে ঘেরাও করে মানে পিষে ছাড় পোকার মতো পিষে পিষে খতম করেছি। আর কোথায় আর কোথায় আর কি নাম বললেন, রায়খালী? হ্যাঁ আমাদের গ্রামের নাম রায়খালী। রায়খালীর একজন আমাদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মাঝিদের কথা বলবেন মনে হয়? হ্যাঁ আমাদের গ্রাম থেকে যারা যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে আমরা দুজনে কেবল গাজী হয়ে ফিরে এসেছি। মাজিদ গাজী হয় কি করে, সে তো ছিল পাকিস্তানি গুপ্তচর রাজাকার, ওর জন্য আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। মাজিদ পাকিস্তানি গুপ্তচর,
রাজাকার ঢাকা থেকে ফিরলেন তাহলে? হ্যাঁ। ছিছি, আপনি এই পালিয়ে যান। পালিয়ে যাব? কেন পালাবো? এই কথা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। নিশান, আমি বুঝতে পারছি না কি হয়েছে। রায়খালি সবাই কেমন যেন বদলে গেছে। অমর, চন্দন, সবাই। চুনিকাল ঢাকা থেকে ফিরে এসেছে। সে জেনে গেছে যুদ্ধকালীন সময়ে মাজিদ ছিল পাক বাহিনীর গুপ্তচর, রাজাকার। কি বলছিস তুই? হ্যাঁ, তোদের সঙ্গে যুদ্ধ করেছিল অলি, সেই খবরটা দিয়েছে। হ্যাঁ, অলি আমাদের সাথে যুদ্ধে ছিল। তবে মাজিদকে যে গুলি করে হত্যা করা হয়েছে চুনি সে খবরটা এখনো পায়নি। মাজিদের শাস্তির ব্যাপারে অলি জানত না। মাজিদ পাক বাহিনীর গুপ্তচর ছিল, খবরটা কাজে লাগিয়েছে চুনির দল। ব্যাপারটা এমন জঘন্য, হৃদয় বিদারক। চিন্তা করতে পারবি না মাজিদ, তুই চিন্তা করতে পারবি না। সারা গ্রাম ছিঁচি পড়ে গেছে। উফ, ভাবি ভীষণ অস্থির হয়ে আছে। বাড়ি যা, আগে ভাবিকে সামলা। যা যা যা, আমি এদিকে সামলাচ্ছি। যা না, বাড়িতে যা। তুমি একজন মুক্তিযোদ্ধার, একজন কাজের স্ত্রী। সকল ভয় ঝড় ঝঞ্ঝাকে জয় করে শির সমুন্নত রাখাই হবে তোমার কাজ। বাবা মাজু, কেমন আছো মা? ভালো? ভালো আছি বাবা। তোর আমার বুকটা আজ বড় ধরফর করতেছে। তুমি উঠে এলে কেন? আমি তোমার কাছে যেতাম। আগো পোলা, পোয়াতি মেয়েটার কান দেখছো? ওই চুইন্না শয়তান গো কথা শুইনে সারা দিন কান্তাছে, নাওয়া খাওয়া নাই। আসো মা, আসো। সুরাইয়া, এখন তোমার মধ্যে আরেকজন আছে, এটা ভুললে কিন্তু চলবে না। সারাদিন আমিও কিছু খাইনি, একসঙ্গে খাবো। যাও গোসল করে এসো। যাও। সাথে বিশ্বাসঘাতকতা করছে কারা? আমাকে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করছে। দেশের সবাই জানে মাজিদ মিয়ার বিচার হইব, সে যে রাজাকার। আমার কাছে পোক্ত প্রমাণ আছে। মুন্সি চাচা, কান্দু চাচা, সৈয়দ চাচা, আরে না বাবা এবং ভাইয়েরা, কি কর আপনারা গ্রামবাসী ভাইরা? নিশান মিয়া, কিছু কও না কেন, মুখে কি লেমন চুষ দিছ? কারা আমাদের মাটির সাথে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে দেশের সবাই তা জানে। হ জানে, দেশের সবাই জানে। যাও মাজিদের গিয়ে কও এই স্বাধীন দেশে রাজাকার আর আলবদর্গ লালন পালন করা হইব না, দুই দিনের মধ্যে বিচার হইব। কি কন আপনারা? পারলে বিচার করে দেখাও। আর আমি কিছু করতে পারি কিনা দেখি। চুনি ভাই, 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 চুনি ভ
তরুণীর নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আবার দল পাকাচ্ছে। চুনি বলছে মাঝেদের নাকি বিচার হবে, কোন পাকিস্তানি গুপ্তচর করা নাকি এমনি এমনি ছেড়ে দেবে না। কেউ যদি তাদের কাছে বাধা দিতে যায় তাহলে তারা নাকি লাশ ফেলে দেবে, দেখলাম অবৈধ অস্ত্র জোগাড় করেছে। কি করবি এখন বল, কি করবি? দুদিন পরে বিচার, শাস্তি ভয়ঙ্কর, নিশ্চিত মৃত্যু। আমি বলি কি তুই তুই কাগজপত্র নিয়ে আসল পরিচয় দিয়ে দে। তুই তো মাজিদ না, তুই তো সেজান, আসল পরিচয়টা দিয়ে দে। না না, কেন? মৃত্যুকে আমি ভয় পাই না, আমার আজকের এই জীবন তো মাজিদেরই দান। সে যদি যুদ্ধের সময় রওশন সিকদারের হাত থেকে আমাকে বাঁচিয়ে না নিয়ে আসতো তাহলে তো কবেই আমি মরে গিয়েছিলাম। যে সুরাইয়ার জন্য মাজিদ বাঁচতে চেয়েও মৃত্যুবরণ করল, সেই সুরাইয়ার জন্য আমি গাজী সেজান মাহমুদ নাহায় শহীদ হব? আমি একজন মুক্তিযোদ্ধা, আমি আমার আদর্শ থেকে সরে আসতে পারি না। বুঝলাম, সবকিছু বুঝলাম, কিন্তু বন্ধু তুই আমার কথা ভাবছিস, সুরাইয়ার নয়। কি বলছিস, কি বলছিস তুই? সুরাইয়া তোর বিবাহিত স্ত্রী, সাক্ষী, আমি আমি বিয়ে পড়িয়েছি। নিশান, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, বরং তুইও ফেঁসে যাবি। নিশান, মাজিদের মৃত্যুর খবর শুনলে মার কি অবস্থা হবে, সুরাইয়ার কি হাল হবে? যে ব্যভিচারের দায় থেকে সুরাইয়াকে আমি একবার চুনির দলের রোশনল থেকে রক্ষা করেছিলাম, বেঁচে থাকার জন্য কাপুরুষের মতো আমি আবার সেই রোশনলে তাকে ফেলতে পারি না। বন্ধু, সব কিছুর আগে আমাকে সুরাইয়ার স্বার্থ দেখতে হবে। সুরাইয়াকে আমি দেহ মন দিয়ে ভালোবেসেছি, তার দাম আমার কাছে অনেক, সে আমার সন্তানের মা হতে চলেছে। সুরাইয়াকে আমি এই গ্রামের মানুষের কাছে ব্যভিচারিণী হিসাবে আখ্যা দেবার সুযোগ দিতে পারি না, পারি না। তোকে বোঝানোর সাধ্য আমার নেই, আমি আজই এখন এই মুহূর্তে ঢাকায় হাইকমান্ডের কাছে যাচ্ছি। যেতে পারিস, লাভ হবে না। একটি সদ্য স্বাধীন দেশে যেসব বৈরী ঘটনা সম্ভব, এ দেশ তার থেকে আলাদা নয়। তোর একটি কথাও আমি আর শুনবো না, আমি না ফেরা পর্যন্ত সাবধানে থাকিস, ব্যাস। সাবধানে থাকিস দোস্ত, সাবধানে থাকিস। সুরাইয়া, 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 জোর করে কেড়ে নিয়ে যাবে তোমাকে। রাজাগার বাচ্চা, রাজাগার পাকিস্তানি গুপ্তচর, আমি ইচ্ছে করে যাব, আমারও তো বক্তব্য থাকতে পারে। শুধু একটি অনুরোধ, আমি যদি না ফিরতে পারি তুমি আমাকে ভুল বুঝো না, কথা দাও। কথা দিলাম, সত্য হলেও তুমি আমার স্বামী, আমি সব জানি। রাজাগর বাচ্চা, রাজাগর,
Thank you.